নিজের দলকে জেতানোর কৌশলটা যখন বড় হয়ে যাচ্ছে, সেখানে গণতন্ত্রের সার্থকতাটা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু 20 জন বলবেন, অন্তত 20-25টা এক্সিট পোল হবে, তার মধ্যে একটা দুটো তো মিলবেই। এবং যদি মানুষের যে পারসেপশন, একটা বড় পারসেপশন যে বিজেপি মোটের উপর ক্ষমতা দখলে রাখবে, সেটা যদি মিলে যায় তাহলে অনেকেরটাই মিলে যাবে। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় কোনো কারণে চলে আসে, তখন মেলাটা হয়তো একটু কমবে। বাম কংগ্রেসের ভোট বাড়া আসনের নিরিখে কতটা প্রভাব ফেলবে আর ভোট শতাংশে কতটা প্রভাব ফেলবে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। অবশেষে বাংলায় সপ্তম দফা নির্বাচন শেষ হতে চলল, কিন্তু ওপিনিয়ন পোল থেকে শুরু করে একাধিক জায়গায় গবেষণার বস্তু এই বাংলার এই লোকসভা নির্বাচন কি উপহার দিল বাংলাকে, কে কত আসন পাবে, কে কত শতাংশ ভোট পাবে, তা তো চর্চার বিষয় নিঃসন্দেহে। কিন্তু এই নির্বাচন আমাদেরকে কি উপহার দিল, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। স্যার, প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে দুমাস যাবত প্রচার, এই দুমাস যাবত নির্বাচনের এই যে যাবতীয় যদি বলেন লড়াই সংগ্রাম, অবশেষে শেষের পর এই নির্বাচন থেকে আপনি কি পেলেন? দেখুন, নির্বাচন থেকে যেটা মূলত পেলাম সেটা হচ্ছে আমার দেশের গণতন্ত্রটা এখনো ভাইব্রেন্ট আছে। আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংবিধান যা নিয়ে আমরা গর্ব করি, 100 কোটি মানুষের নাম ছিল তালিকায় প্রায়, তার মধ্যে সম্ভবত দেখবেন 60-70 কোটি মানুষ ভোট দিয়েছে, এবং আমি বিশ্বাস করি বেশিরভাগ মানুষই নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন। অবশ্যই কিছু জায়গায় যে গোলমাল হয়নি এমন তো নয়, কিন্তু সেই সংখ্যা আমার মনে হয় অত্যন্ত কম। এবং এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়েও যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, সেখানে বিভিন্ন প্রমাণ অপ্রমাণ টেকনোলজির প্রশ্ন আছে, কিন্তু তার মধ্যেও আমি বিশ্বাস করি, সবকিছু তো আর প্রমাণ করা যায় না, যে মোটের ওপর এই ভোটিং মেশিনেও ঠিকঠাকভাবেই ভোট হয়েছে। আগামী দিনে যেমন সরকার যারা আসবেন তাদের কাছে আমার দাবি থাকবে যে এই ভোটিং মেশিন সম্পর্কে আরো স্বচ্ছ আলোচনা হোক। যেমন একটা ব্যালটের ক্ষেত্রে আমরা যা গোলমাল করতে পারি সেটা যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে, ভোটিং মেশিনের ক্ষেত্রে তো সেটা বোঝা শক্ত, তার মধ্যে অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে। তা আমরা চাইবো যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সের সিলেবাসে ভোটিং মেশিনের সার্কিটটা হোক, দেখানো হোক, মানুষ বুঝতে পারুন, এইটা একটা আগামী দিনের দাবি থাকতে পারবে। আর পাওয়া বলতে, দেখুন, পাওয়া মানে তো ব্যক্তিগত চাওয়া পাওয়ার মধ্যে রাজনীতি ঢুকে পড়ার জন্যই আমাদের দেশের রাজনীতির এত সমস্যা আর কি। অর্থাৎ কখনো পরিবার ভিত্তিক, কখনো মানুষ নিজের চাওয়াটা আরো বাড়াতে যাওয়া, সমাজের চাওয়া, দেশের চাওয়া, তার জন্যই তো এই নির্বাচন। দেশের মানুষ মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা নিয়ে আমি বলবো, কিন্তু তুলনামূলকভাবে আমার ততটা উৎসাহব্যঞ্জক এই নির্বাচনকে লাগেনি। কারণ এই নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে, অন্তত পশ্চিমবঙ্গে যেটা দেখেছি, মূল যে দুই দল বিজেপি এবং তৃণমূল, একে অপরের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, দুর্নীতি নিয়ে প্রচুর আলোচনা, ধর্ম নিয়ে প্রচুর আলোচনা। অর্থাৎ যে কথাটা বারবার বলি, হয়তো খুব ক্লিশেও হয়ে গেছে, যে রুটি কাপড়া মকান, বিজলি সড়ক পানি, শিক্ষা, স্বাস্থ্য, দেশটা কিভাবে এগোবে, আরো কত রাস্তা তৈরি হবে, আরো কত ভালোভাবে আমরা পরিবেশ রক্ষা করতে পারবো, এই সব মিলিয়ে দেশটা এগোনোর জায়গাটা নিয়ে খুব বেশি আলোচনা এবার হলো না। তবে আমার মনে হয় যে আমরা পরিণত আরো হব দিনের পর দিন, এবং আমার মনে হয় গণতন্ত্র যে মোটামুটি রক্ষা হলো, এবং আগামী দিনে আমি আশা করব কেউ যদি বগবিপুল আসন পেয়ে জিতে যান আর কি, তাহলেও 2024-এর পর 2029-এ আবার একই রকম ভাবে নির্বাচন হবে, আমরা বলতে পারবো। যদি আসন খুব ক্লোজ হয়, এমন হয় আবার সরকার পড়ে টড়ে গেল, সেটা নিশ্চয়ই চাইবো না যে অল্প সময় আরেকটি নির্বাচন হোক, কারণ সত্যি তো এর বিপুল একটা ব্যয় আছে, সময়ের বিষয় আছে, ফলে একটা স্টেবল গভর্নমেন্ট চাইবো, এবং আমি আশা করি আমরা সেটা পাবো যারাই আসুন ক্ষমতায়। এবং তারা যতটাই ব্যক্তিগত স্বার্থে বা দলের স্বার্থে রাজনীতি করুন না কেন, দিনের শেষে রাষ্ট্র ব্যবস্থার কথা তারা মাথায় রাখবেন, এবং আমরা কি পেলাম তার চেয়ে বেশি কি পাবো সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর থাকে। কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন উঠল, এবং যারা এই প্রশ্ন তুললেন তারা স্বয়ং বিজেপির কর্মী, এবং বিজেপির কর্মী বিজেপির প্রার্থীরা হিরণ থেকে অগ্নিমিত্রা পাল একেবারেই, এবং বিভিন্ন সাক্ষাৎকারেও আমরা বিজেপির অনেক নেতা নেত্রীকে দেখছি, তারা একেবারে বিজেপি তৃণমূল যোগ সাজসের কথা বলছেন। এটা খুব অদ্ভুত একটু, এই জায়গাটি মাথায় রাখা দরকার যে মানুষ কতটা বিরক্ত হলে, দেখুন, যারা তৃণমূলের সমর্থক, যারা বিজেপির সমর্থক, সিপিএম এর সমর্থক, কংগ্রেসের সমর্থক, তারা তো তার দলটাকে ভালোবেসে সমর্থন করেন বা বিভিন্ন কারণে সমর্থন করেন। তারা তো কখনো ভাবেন না যে তৃণমূল বিজেপির ওপরে কোনো দুই নেতা তারা আন্ডারস্ট্যান্ডিং করে একটা ভোটকে চালনা করছেন।
ফলে তাদের কাছে এই বক্তব্যগুলো খুব হতাশার হয়ে যায়। এবং এই যে কেন্দ্রীয় বাহিনী যে সরকার সামলাতে পারছে না, হয়তো কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, সব জায়গায় কি পুলিশ দেওয়া সম্ভব? একই রকম ভাবে এই যে এতদিন ধরে দুর্নীতির তদন্ত, দুর্নীতির অভিযোগ, সত্যি দুর্নীতি হয়েছে কিনা আমরা এখনো জানিনি বা ভবিষ্যতে হয়তো জানতে পারবো না, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের এজেন্সি, রাজ্যের এজেন্সি, এই বিষয়গুলো কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট তাকে যে জায়গাটায় নিয়ে গেছে সেটা সত্যিকারেই আপনি যে প্রশ্নটা বলছেন যে মানুষের কিন্তু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের উপর বিশ্বাসযোগ্যতা, এমনিতেই গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক নেতাদের সম্বন্ধে মানুষের বক্তব্য যে খুব ইতিবাচক থাকে এমন নয়, তবে পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপারটা বেশ গোলমেলে হয়ে যাচ্ছে, মানুষের বিশ্বাসটা কমে যাচ্ছে। সব রাজনৈতিক দলের কাছে আবেদন, আপনাদের সমর্থকরা যেভাবে আপনাদের দলটাকে ভালোবাসে, আপনারাও যদি সেভাবে আপনাদের দলটাকে ভালোবাসতেন, বা সেভাবে শুধু রাজনৈতিক কৌশল নয়, আপনাদের দলের নীতি মতাদর্শ রাজনৈতিক কর্মসূচি এগুলো নিয়ে কাজ করতেন, তাহলে আমার মনে হয় গণতন্ত্রটা আরো বেশি পরিণত। কেশপুর থেকে ঝাড়গ্রাম একাধিক জায়গায় সেই বাংলা চিরাচরিত পুরনো ছবি, কোথাও কি মনে হয় যে বাংলা বাংলাতেই থেকে গেল? ভোট মানে এই হিংসা, ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের মানচিত্রে বাংলার সেই কঙ্কালসার চেহারা একদম, মানে খারাপ দিকটা তো আছে কিন্তু আবার ভালো দিক, ধরুন পঞ্চায়েত ভোট যেরকম ভাবে হয়েছে তার থেকে লোকসভা ভোট নিশ্চয়ই অনেক ভালো হয়েছে আপনি মানবেন, ফলে সেই জায়গায় আবার একটু উন্নতি হলো, অর্থাৎ আমাদের রাজ্যের ভোটগুলো এরপর যাতে মোটের উপর কেন্দ্রের ভোটের মতো হয় চেষ্টা করতে হবে, এবং তারপর আরো ভালো করে বাংলা থেকে গেল তো আলটিমেটলি বাংলাতে, এটা একটা হতাশাজনক ছবি, কিছুটা হতাশাজনক, তবে আমার মনে হয় যে আমাদের এই বারবার এই আলোচনাটায় সত্যি এই নির্বাচনের একটা বিরাট বড় গণতন্ত্রের সাফল্য, তারপর বারবার এত খারাপ কথা বলাচ্ছে, চলুন আমরা ইতিবাচক দিকটা দেখি যে কর্ণাটকে মোটের উপর যেভাবে ভোট হয়, কেরালায় হয়, বা বিহার উত্তরপ্রদেশেও আজকাল, এটাই বলছি যে অন্য রাজ্যের মতো ভোটটা আমাদের কাছে হলো, কারণ আমাদের রাজনীতি নিয়ে আমরা বড্ড বেশি ভাবি, আমরা ধরুন একেবারে মধ্যবিত্ত সমাজেও চায়ের দোকানে বা দুই বন্ধুর মধ্যে তর্কে এই যে সিপিএম তৃণমূল বিজেপি নিয়ে ঝগড়ায় আমরা যে ধরনের প্রতিক্রিয়া দেখাই, যে ধরনের ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ি, এই জায়গাটা কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি, অর্থাৎ আমাদের বাঙালিদের যে ভাবনার মধ্যে রাজনীতিটা যেভাবে ঢুকে আছে সবটা খারাপ নয়, কিন্তু সেই জায়গায় বাঙালির উদারবাদ কম, সেই জন্যই তো আপনি যদি বাংলাদেশ দেখেন, ত্রিপুরা দেখেন বা পশ্চিমবঙ্গ দেখেন, যখন যারা শাসকের আসনে তারা নিজেদের হাতে যখন নির্বাচনটা থাকে তখন আরো খারাপ নির্বাচন পদ্ধতি তৈরি করছেন, অর্থাৎ আজকে ধরুন সিপিআইএম আমলে নির্বাচনে গোলমাল হয়নি এমন নয়, তার আগে 72 সালে তো কংগ্রেসের সেই বিখ্যাত রিগিং, কিন্তু এতৎসত্ত্বেও সেই রাজত্বগুলো জুড়ে আমরা কখনো দেখিনি যে কোনো জায়গায় বিরোধী হলেই তাকে হয় ভয় দেখিয়ে বা টাকা পয়সা দিয়ে নিজের দলে নিয়ে আসতে হবে। একটি বড় টিভি চ্যানেলে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে একেবারে আমাদের বিরোধী দলনেতা তিনি যেভাবে বললেন যে 2014 অবধি তৃণমূল কংগ্রেসটা ভালো ছিল, তারপর থেকে টাকা পয়সা দিয়ে বা বিভিন্ন পেশি শক্তির দাপট দেখিয়ে অন্য দলের নেতাদের আনার বিষয়ে তিনিও হয়তো কোনোভাবে তার মধ্যে জড়িত ছিলেন, এগুলো শুনলে খুবই হতাশ লাগে আর কি। এবং ধরুন 14-র পর থেকে যদি তৃণমূল খারাপ হতে শুরু করে, তিনি হয়তো 2020 অবধি সেই রাজনৈতিক দলে ছিলেন, অর্থাৎ নিজের দলকে জেতানোর কৌশলটা যখন বড় হয়ে যাচ্ছে সেখানে গণতন্ত্রের সার্থকতাটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনার ওই সেই জন্যই এই প্রশ্ন যে কেন্দ্রীয় বাহিনী কাজ করতে পারছে কি পারছে না, আমাদের মনে এত প্রশ্ন জাগছে, এই কিন্তু একেবারে ইলেকটোরাল লিটারেসি, ডেমোক্রেটিক যে লিটারেসি, সেই জায়গায় আমাদের মতন সাধারণ মতদাতাদের চেয়ে রাজনৈতিক নেতাদের কিন্তু আমার মনে হয় যে সেই লিটারেসির জায়গাটায় আরো বেশি তৈরি হতে হবে, দেশটাকে এগিয়ে তো নিয়ে যেতে হবেই, আমরা তো নিশ্চয়ই সুদান বা নর্থ কোরিয়া হতে চাইবো না, আমরা নিশ্চয়ই চাইবো পশ্চিম ইউরোপের দেশগুলোর মতন, যেমন ধরুন গণতন্ত্রের সূচকে যারা একদম ওপরে আর কি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, এইসব দেশগুলোর মধ্যে হতে চেষ্টা করবো, ফলে চলুন না এই নির্বাচন থেকে শিক্ষা নিই, যারা হারলেন তারাও এই নির্বাচন থেকে শিক্ষা নিলে নেবেন, ভবিষ্যতে কিভাবে জিততে পারেন, দেশের ভালো করতে পারেন, যারা জিতলেন তারা শিক্ষা নিন, যদি গোলমাল করে জিতে থাকেন যে পরের বার আর গোলমাল করে যেন জিততে না হয়, নিজের মানুষের ভালো করেই যেন জিততে পারেন, আমি এটুকু আশাবাদী। অভিজিৎ গাঙ্গুলীকে আমরা ধর্ণা দিতে দেখলাম, একটা প্রার্থী ধর্ণা দিচ্ছেন, হিরণের গাড়ির সামনে মানুষ বসে পড়লেন, এই এই ঘটনাগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন বিজেপির ক্ষেত্রে নিশ্চয়ই একটা কোঅর্ডিনেশনের সমস্যা হয়েছে, কারণ কেন্দ্রে তো রাষ্ট্র ব্যবস্থা বিজেপি চালাচ্ছে, ফলে বিজেপির প্রার্থীরা এখানে যখন অসন্তোষ প্রকাশ করছেন তার মানে একটা দ্বান্দ্বিক পরিস্থিতি সেই রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হচ্ছে, এটা তৃণমূলের ক্ষেত্রেও আছে, সিপিএম এর ক্ষেত্রেও আছে, কতটা সামনে আসছে সেটা দেখতে হবে। যেমন ধরুন সিপিএম এ খুব দ্বান্দ্বিক আলোচনা কি হয়নি, জ্যোতি বসু যখন প্রধানমন্ত্রী হওয়ার আলোচনা হচ্ছে তখন তিনি যে হতে পারছেন না, তাকে কিছু লোক হতে দিচ্ছে না, অন্যরা হওয়াতে চাইছে, কত বড় বিষয় ভাবুন না কেন, তাই নিয়ে তো মানে একেবারে ঐতিহাসিক একটা ভুল বলে আলোচিত হয়, কিন্তু তার জন্য কি সিপিএম এর প্রত্যেকটা লোক রাস্তায় বেরিয়ে এসে ধর্ণা দিয়েছেন, কেউ বললেন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হন, কেউ বললেন হবেন না, অত বড় একটা রাজনৈতিক ঘটনা,
দেশের ইতিহাসে। তা সত্ত্বেও তারা তো সামলাতে পেরেছেন। সিপিএমেরও যে সবকিছুই খুব ভালো খারাপ কিছু নেই এমন নয়, কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তৃণমূল যে রাজনৈতিক ভাবনার মধ্যে আছে সেই জায়গায় তাদের একটু পেছনে ফিরে গিয়ে ভারতের যে রাজনীতি কংগ্রেস বা সিপিআইএম যে ধরনের রাজনীতি করেছেন তার ভালো অংশগুলো দেখা এবং আর একটু ভালোর দিকে যাওয়ার চেষ্টা করা। তারা তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেকটা ভোট পাওয়ার সম্ভাবনা আছে, ফলে আমরা তাদের অস্বীকার করে তারা খুব খারাপ বলে দিলাম এরকম তো চলবে না। তৃণমূল বিজেপিকে আরো ভালো হতে হবে, তবেই আমাদের সুবিধা হবে। ফলে আগামী দিনে আমরা চাইবো যে এই দুই শাসক আরো উন্নততর গণতন্ত্রের পথ দেখান, আরো ভালোভাবে দেশ সম্বন্ধে সমাজ সম্বন্ধে ভাবার চেষ্টা করুন। ওপিনিয়ন পোল বিভিন্ন কথা বলছে, সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা কোথাও গিয়ে বলছেন, পিকে বলছে বিজেপি 270 থেকে কম আসন পেতে পারে না, ভারতবর্ষের মানচিত্রে বিজেপি আবার ফিরছে। ভবিষ্যৎবাণী করতে বলছি না, কিন্তু সামগ্রিকভাবে ভোট শতাংশ হিসাবে কি ধারণা আপনার? দেখুন, আমার কাছে কোনো সমীক্ষার তথ্য নেই, এক্সিট পোলে আপনারা কিছুটা জানতে পারবেন, তবে আমি নিজে বিশ্বাস করি এক্সিট পোলগুলো আরো ভালোভাবে করা সম্ভব। অবশ্যই তার জন্য অনেক ম্যান পাওয়ার লাগবে, অনেক খরচ বাড়বে। মোটের ওপর দেখুন, পিকে একটা খুব বিখ্যাত নাম, যোগেন্দ্র যাদব একটা খুব বিখ্যাত নাম, দুজন দুটো কথা বলছেন, ফলে একজনেরটা মিলবে একজনেরটা মিলবে না, এটা কয়েন টসের মতো। সুতরাং আমরা তিন চারজন মিলে যদি একসঙ্গে যুক্তি করে তিন চার রকম বলে দিই, তার মধ্যে একটা মিলবেই। আমরা প্রত্যেকটা কথার পিছনে তো কিছু নির্দিষ্ট যুক্তি আছে, তো আপনার কাছে কোন যুক্তিটা বেশি? না, আমি আমি এভাবে ভাবতে চাই না, কারণ দেখুন সকলেই জানে যারা মানে বিজ্ঞান নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করেন যে মানুষের মন বোঝার বিভিন্ন উপায় আছে, মেথোডোলজি আছে। সেই মন সঠিকভাবে বোঝার চেষ্টা সঠিক সমীক্ষার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় অনেক জায়গায় হয়, অনেক অর্গানাইজেশন আছেন, ততটা ভালোভাবে করা হচ্ছে বলে মনে করছি না। তার মধ্যেও যেহেতু 20 জন বলবেন, অন্তত 20-25টা এক্সিট পোল হবে, তার মধ্যে একটা দুটো তো মিলবেই। এবং যদি মানুষের যে পারসেপশন, একটা বড় পারসেপশন যে বিজেপি মোটের ওপর ক্ষমতা দখলে রাখবে, সেটা যদি মিলে যায় তাহলে অনেকেরটাই মিলে যাবে। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় কোনো কারণে চলে আসে তখন মেলাটা হয়তো একটু কমবে, কিন্তু আবার কেউ কেউ তো ইন্ডিয়া জোটও জিতবে বলছেন। আমার মনে হয় যে আর একটুখানি অপেক্ষা করাই যাক, 4 তারিখ বিকেলবেলা তো আমরা সকলেই জেনে যাব। ফলে রাজ্যের পরিস্থিতিটাকে কিছু গেস করতে পারেন না, এবং এখানে বাম কংগ্রেস জোটের ভোট শতাংশ রাজ্যে কতটা রাজনৈতিক? খুব গুরুত্বপূর্ণ, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বারবার আলোচনা করছি যে বাম কংগ্রেসের ভোট বাড়া আসনের নিরিখে কতটা প্রভাব ফেলবে আর ভোট শতাংশে কতটা প্রভাব ফেলবে। প্রথম বিষয় হচ্ছে যে প্রায় 1/3 আসনে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। উদাহরণ সকলেই জানেন, এখন মুর্শিদাবাদ, বহরমপুর, শ্রীরামপুর, যাদবপুর, দমদম, এরকম আরো অনেক কেন্দ্র, উত্তর দিনাজপুরে বোধ হয় কংগ্রেসের রায়গঞ্জ, এখন এই জায়গাগুলো কে জিতবেন এটা তো বলা আরো বেশি মুশকিল। আর বিজেপি আর তৃণমূলের মধ্যে সাধারণ মানুষ বা তৃণমূল বিজেপির যারা বিরোধী জোট, তারা বলছেন তৃণমূল বিজেপির মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকলেও এটা একটা ডিস্ট্রিবিউটেড অ্যাডভার্সারিয়াল প্রসেস, ফলে তৃণমূল আর বিজেপি ঠিক করে এই আসনটা নেবো এটা প্রথমত করা সম্ভব নয় আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষিতে, এবং দ্বিতীয়ত বামপন্থী বা কংগ্রেস জোট একটু বেশি ভোট পেয়ে গেলে বিষয়টা আরো গুলিয়ে যাবে, কারণ কার কাছ থেকে কতটা ভোট পাচ্ছেন। ফলে আমার মনে হয় আমরা এমন একটা নির্বাচনী ফলাফল চাই যাতে কোনো রাজনৈতিক দলের বেশি দুঃখ না হয়, কোনো রাজনৈতিক দল যেন বেশি আনন্দিত হয়ে পুরো দেশের ক্ষমতা পেয়ে গেলেন এমনটাও না হয়, মোটামুটি একটা স্টেবল গভর্নমেন্ট হোক, পশ্চিমবঙ্গ একটা আমরা যৌক্তিক ফলাফল দেখি, যাতে আমাদের আগামী দিনের রাজনীতির পথটা আমরা দেখতে পাই এবং আরো ভালো ভালো মানুষরা রাজনীতিতে আসুন, তারা প্রার্থী হন। এবং এই বিষয়ে তো বলতে কোনো অস্বস্তি নেই যে বামপন্থীদের যে প্রার্থী যারা দাঁড়াচ্ছেন গত বেশ কয়েক বছর ধরে তারা যে পথটা দেখাচ্ছেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছেও আবেদন থাকবে, আপনারা দেখুন বামপন্থীরা কি ধরনের প্রার্থী দিচ্ছেন। আমার মনে হয় এই ধরনের প্রার্থীর খোঁজ আপনারা করুন, এবং আপনারাও বিভিন্ন আলোচনায় মনে করেন যে প্রার্থীগুলো খুবই ভালো, ভালো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করুক, যাতে রাজনৈতিক দল হিসেবে যিনি জিতলেন তাকে আমার পছন্দ না হলেও প্রার্থী হিসেবে মানুষটিকে পছন্দ হয়। আর উল্টোটা যদি হয়ে যায়, দলটি আমার পছন্দ কিন্তু এমন একটি প্রার্থী দিলেন যে তিনি লোকসভায় গিয়ে দেশের কথা ভাবার মতন তার ম্যাচিউরিটি নেই, পরিণত মনস্কতা নেই, এখানে কিন্তু গরিব বড় লোক, শিক্ষা অশিক্ষা, ডিগ্রি আছে কি নেই, সেই ডিগ্রি আবার গোলমেলে কি গোলমেলে নয় এটা প্রশ্ন না, সেটা হচ্ছে আপনার ম্যাচিউরিটি, পরিণত মনস্কতা আছে কিনা। আপনাকে গিয়ে 543 জন লোক তারা গিয়ে ঠিক করবেন দেশটা কোন পথে এগোবে, 150 কোটি মানুষের প্রায় দেশ, সেই জায়গায় পলিটিক্যাল ম্যাচিউরিটি, জীবনের ম্যাচিউরিটি, কিছু উল্টোপাল্টা কথা বলে দিলাম এই দিয়ে কিন্তু দেশ এগোবে না। এই জায়গায় রাজনৈতিক দলগুলো একটু উল্টোপাল্টা কথা বলা কমান, খুবই একটু ভালোভাবে আমি পড়াশোনা করা, মানে আবার বলছি কে কতটা ডিগ্রি পেলেন নয়, একটু ডেটা টেটা গুলো দেখতে শেখা, আলোচনা করা, যারা টেকনোলজির লাইনে কাজ করেন, পড়াশোনার লাইনে কাজ করেন,
বারবার একই উদাহরণ দিই যে জওহরলাল নেহরু এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতটা তো সেই সময় এগিয়ে ছিল, সবুজ বিপ্লবের কথা তো ভুলে গেলে চলবে না, এত ভালো আমাদের একটা দেশ সেটাকে আরো ভালো করতে হবে। কোথাও কোথাও কি আপনার মনে হচ্ছে না, আমি ইন্টারাপ্ট করলাম, এই বাম কংগ্রেসের ভোট শতাংশ একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বামেদের আক্রমণ করেছেন, মমতা ব্যানার্জিও তৃণমূল সিপিএম কে বা কংগ্রেস, তো যদি বাম কংগ্রেসের এটাকে একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে হতে পারে, তাতে আসন যেটা এদিক ওদিক হতে পারে, বাম কংগ্রেস কিছু আসন জিততে পারে না, আমি তাদের দোষেরটা কি হলো? আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এগিয়ে আসছিলেন, তৃণমূল কংগ্রেস তৈরি হলো, আমরা তো বারবার বলতাম সিপিএম কংগ্রেসের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তরমুজ, সেখান থেকে তৃণমূল কংগ্রেস এলো, আরেকটি ফ্রন্ট তৈরি হলো, বিজেপি তাকে কখনো সাপোর্ট করলো, শেষ পর্যন্ত তিনি ক্ষমতায় এলেন, এটাই তো রাজনীতি, তো এইভাবেই একটা গতিমানতার মধ্যে দিয়ে চলে। ফলে আজকের দিনে সিপিএম কংগ্রেস বেশ বেশি ভোট পেয়ে গেল, তাহলেই খুব অসুবিধে হয়ে যাবে সবারই, কোন আসন কি হবে, তৃণমূল বিজেপির দুটি আসন কমবে কিনা, কমলে কমবে, বামপন্থীরা তো সংবিধানের বাইরের কোনো দল নয়, কংগ্রেস তো সংবিধানের বাইরের কোনো দল নয়, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে গাদা গাদা দুর্নীতির অভিযোগ বা দেশদ্রোহিতার অভিযোগ আছে এমন তো নয়, সুজন চক্রবর্তী যে খুব গোলমাল পাকাচ্ছেন এমন তো নয়, তিনি তো লোকসভায় গেছেন, বিধানসভায় গেছেন, এই মানুষগুলো যদি কিছু বেশি ভোট পান এরা যদি জিতে যান, তাতে খুব তো অসুবিধার কিছু নেই, তৃণমূল বা বিজেপি তারাও তো শূন্য হয়ে যাচ্ছেন না ইলেকশনে, তারা তার মতো করে ভাববেন, ফলে বামপন্থী এবং কংগ্রেসের যারা আছেন তারা যদি বেশি ভোট পান আমার মনে হয় না তাদের পশ্চিমবঙ্গে সর্বনাশ হয়ে যাবে, যে যার মতন করে আস্তে আস্তে ডেভেলপ করুন নিজেদের। আবার পুরনো কথায় ফিরে আসি, প্রত্যেকটি রাজনৈতিক দল সব সত্যিকারের পলিটিক্যালি ম্যাচিওর প্রার্থী দিন। কবিতার লাইনটা মনে পড়ে যাচ্ছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কিন্তু আমার মনে হয় আপনারাই দায়ী, মনে হয় রাজনৈতিক নেতাদেরও সেই লাইনটাকে ফলো করা উচিত, এখানে কিন্তু আমাদের আয়নার সামনে দাঁড়াতে হবে, এই যে আমরা সারাক্ষণ ক্যামেরার সামনে এত কথা বলছি, আমরা তাতে যে আমাদের কাজ করার সময় কমে যাচ্ছে, অর্থাৎ এত যে কন্টেন্ট সেই কন্টেন্ট বলতেও হচ্ছে আবার মানুষকে দেখতে হচ্ছে, ফলে এটা কিন্তু সাংবাদিক যারা আছেন বা আমরা যারা এত বকবক করছি তাদেরও কিন্তু আয়নার সামনে দাঁড়াতে হবে, যে আমরাও কি বেশি কথাই বলছি কাজ কিছু না করে, এই প্রশ্নটা কিন্তু নিজেও নিজেকে করতে হবে। কিন্তু কাজ মানে যদি দুর্নীতি হয় চুরি হয় তাহলে তো প্রতিবাদ করতেই হবে, তো আপনার কাজ মানে দুর্নীতি চুরি কেন বলছেন, আপনি কাজ মানে রাজনৈতিক দল বিশেষ বিশেষণ নয়, রাজনৈতিক দল ক্রিয়া হয়ে গেছে, তৃণমূল করি, সিপিএম করি, বিজেপি করি, আরে ও করেন কেন, ওগুলো করা যায় না, ওগুলো একটা রাজনৈতিক দল, আপনি রাজনৈতিক দলের অংশ, সেখান থেকে না করে আপনি সেগুলো করি বলছেন, তাহলে তো এই তো রাজনীতির অপরিণত রাজনীতি, রাজনীতির সংকট, রাজনীতির অসম্পূর্ণতা, গণতন্ত্রের অসম্পূর্ণতা থাকে, দেখুন আমরা ভাবি যে কিভাবে একটু ভালো করতে পারি, ভাবি দেখা যাক। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন কেমন লাগলো, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরও।